Assalamualaikum guys, this is Manishwin and you guys are watching my official YouTube channel and this is my vlog 5. So আজকে ঢাকা থেকে কিছু ইউটিউবার্স আসবে এন্ড তাদেরকে রিসিভ করতে যাব আমরা সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আই হোপ ভালো লাগবে কারণ পুরো বরিশাল তাদেরকে ঘুরাবো এন্ড আড্ডা হবে মজা হবে সো ভিডিওটির সাথে থাকুন আমরা এখন যাব ময়মনের বাসাতে ময়মনের বাসা থেকে তাদেরকে রিসিভ করার জন্য রওনা হব সো ভিডিওটির সাথেই থাকুন ইয়ো গাইস তো আমরা এখন চলে এসেছি ময়মনের বাসা তো এখান থেকে আমরা যাব ডাইরেক্ট তাদেরকে রিসিভ করতে সো ব্লগটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন এন্ড আমরা কিছু সিনেমেটিক শট নেওয়ার ট্রাই করব সো সাথেই থাকুন সো গাইস যেখানে যদি তারা চলে এসেছে সো আমি খুবই ব্যস্ততার মাঝে শুট নিতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত সো এখন যেহেতু দুপুর টাইম আমরা সবাই লাঞ্চ করবো লাঞ্চ করার পর বরিশালের কিছু ইন্টারেস্টিং প্লেস ঘুরবো সো ভিডিওটি দেখতে থাকুন কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার মতো আমি তোমার মতো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন সো গাইজ এতক্ষণে আপনাদের ড্রোনের শটগুলো আই হোপ খুবই ভালো লেগেছে এটার জন্য থ্যাংকস টু মিজু ভেয়া অ্যান্ড সানা আপু অ্যান্ড সাকিব ভেয়া যে ড্রোনের ভিড ক্লিপসগুলো আমাকে ইউজ করতে দেওয়ার জন্য সো আমরা এতক্ষণ ঘুরলাম দমদমিয়া ব্রিজ বরিশাল ভার্সিটি সো আমরা এখন যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যদিও আমরা এখন যাচ্ছি লাখুটিয়া জমিদার বাড়ি আপনারা যারা বরিশাল থাকেন তারা তো মেবি চিনবেন তো যেতে যেতে আমাদের যদিও সন্ধ্যা হয়ে যাবে সো আই থিঙ্ক আমার মনে হয় না আমি কোনো শ্যুট নিতে পারবো সো যদি না পারি তার জন্য আমি আবারও দুঃখিত পথচারী আর কি যাবার সময় ডিস্টার্ব করতেছে সো গাইজ আজকে ছিল ডে ওয়ান সো একদিনও তার বরিশাল ঘোরানো পসিবল না সো আমরা কালকে আবার যাবো কালকে সকাল থেকে আবার ব্লগ কন্টিনিউ করা শুরু করবো সো ভিডিওটি সে পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কালকে সকালে আমরা আবার বাকি বরিশালের যত প্লেস আছে সেগুলো কভার করার ট্রাই করবো সো সাথেই থাকুন সো গাইজ কালকে আমার আজ বাসা আসতে খুব লেট হয়ে গেছে অ্যান্ড কালকে ব্যস্ততার মাঝে আমি শট নিতে পারিনি সো এই জন্য আমি খুবই দুঃখিত সো কালকে যে শটগুলো আমি নিতে পারিনি আমি আজকে সেগুলো কভার আপ করার ট্রাই করবো সো আজকে আমরা যাচ্ছি গুফিয়া মসজিদ সো এখান থেকে তারা সকালে প্যারাবাগান গেছিল কিন্তু আমরা যেতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো আমরা এখন সরাসরি যাবো এখান থেকে গুফিয়া মসজিদ গুফিয়া মসজিদ দিয়ে গিয়ে তারপর তাদের সাথে দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায় তো ভিডিওটির সাথেই থাকুন সো গাইজ আমরা এখন তেল নিতে আসলাম এখান থেকে সো ডাইরেক্ট আমরা যাবো গুঠিয়া মসজিদে তাদের কাছে তো আমরা এখন রওনা দেব সো গাইজ বরিশাল থেকে আমি সিএম ভাইয়ের মহামিন চলে এসেছি আর সিএম ভাই হচ্ছে বরিশাল প্রিমিয়াম বেকার্সের অ্যাডমিন সো ভাইয়া তুমি কিছু বলো আমি কি বলবো মানে এই যে আমরা ভাই রাস্তায় নামা যাইতে আছে না প্রচুর গরম হ্যাঁ তো আমরা এখন আছি গুঠিয়া মোড় তো সাকিব সৈকত ভাইয়া আর নেক্সট গিয়ার মিজু ভাইয়া আর রাইডার সানাবো তো আছেই তো তারা দুজন ভিতরে নামাজ পড়তে গেছে আর আমরা বাইরে ওয়েট করতেছি যেহেতু করোনা টাইম সেই জন্য আমরা ঢুকতে পারিনি সে ব্যাপার না আমি বাহির থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো আর আমার সাথে আছে সানাপু রাইডার তাপু হাই Thank you.
গাইজ আমার সাথে আছে এখন মিজু ভাই ফ্রম নেক্সট গিয়ার ইউটিউব চ্যানেল। সো ভাইয়া বরিশাল ঘুরা তোমার কেমন লাগলো? আপুর তো অন্যকে ভালো লাগছে, তুমি বলো। বরিশাল আসলে দুই দিনে বরিশাল কভার করতে পারি নাই, সো অনেক ঘোরার জায়গা আছে আসলে বরিশালে, এবং এখনো শুনতেছি এখনো অনেক আছে। হ্যাঁ টাইম শর্ট ছিল, যেটুকু ঘুরছি সবচেয়ে ভালো লাগছে প্যারাবাগান, কারণ পার্সোনালি আমার একটু পানি পছন্দ, তারপর নৌকার উপরে ছিলাম। সব মিলে আসলে বরিশাল শহরটা অনেক সুন্দর এবং শহরের যতটুকু সম্ভব কভার করছি, তো সব মিলে আর কি ভালো লাগছে। মন চাচ্ছিল আরো একদিন থাকি, কিন্তু সময় স্বল্পতা আর সমস্যা। নেক্সট বার টাইম নিয়ে এসো, কারণ সাতলা বাকি আছে, প্লাস আরো অনেক ইন্টারেস্টিং প্লেস আছে। হ্যাঁ ইন্টারেস্টিং প্লেস গুলা বাকি, তো নেক্সট টাইম আসলে ওগুলো কভার করব। আর সবাই ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন। জি জি, সবাই চেষ্টা করতেছে, তো সবার চেষ্টাকে গুরুত্ব দিন। ভাই অনেক ভালো লাগলো ভাইয়ের সাথে মিট করে, ব্যাপক ভালো লাগলো। সো সো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর সাথেই থাকুন। তো গাইজ আমার সাথে আছে রাইডার সানাপু, এই আপুর সাথে আমার ফার্স্টে মেইন পরিচয়। সো এর মাধ্যমে সবাইকে পাওয়া, সো আপু কেমন বরিশাল কেমন লাগতেছে? বরিশাল খুবই ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম বরিশাল এসেছি, তো সেই হিসাবে বলবো অনেকটা ভালো আর আমি খুবই এনজয় করেছি, বিশেষ করে পেয়ারা বাগানটা। তো আমরা আবার, তো আপু নেক্সট টাইম আসবা, নেক্সট টাইম আবার মজা হবে, আর বাকি যে প্লেসগুলো আছে আমরা সেগুলো কভার করার ট্রাই করবো। আর আপু তুমি তো ইউটিউবার, তুমি যদি একটু প্রমোট নোট করে দিতা। আমার নিজেরই চ্যানেল নতুন, তো তারপরেও বলছি যে ওর ব্লগ দেখবেন এন্ড বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই। জি থ্যাংক ইউ। সো ভিডিওটি সাথে থাকুন, আমরা খুবই দ্রুত শেষ করতে যাচ্ছি কারণ ভাইয়ারা চলে যাবে এই জন্য। তো গাইজ আমাদের সাথে আছে সাকিব শেখের ভাইয়া, তো ভাইয়া তোমার বরিশাল কেমন লাগতেছে? তো বরিশাল কেমন লাগতেছে বলতে, বরিশাল গত দুদিন ঘুরছি, ইভেন আজকে ঘোরা শেষ, এখন চলে যাব, যথেষ্ট ভালো লাগছে। ইভেন আমি তো বরিশালের ফার্স্ট টাইম না, এর আগেও আসছি। হ্যাঁ ভাই, তো বরিশাল সুন্দর একটা বিভাগ, আরো আসবেন। হ্যাঁ আর তুমি আরো নেক্সট টাইম আরো টাইম নিয়ে এসো, তাহলে বাকি যে প্লেসগুলো আছে সেগুলো আরো ভালো মতো কভার করতে পারবো ইনশাল্লাহ। নেক্সট টাইম আবার আসবো বরিশাল, বারবার আসতে চাই বরিশাল। বলা যাবে না কানে কানে। ওকে, যদি আমার সাবস্ক্রাইবাররা এই ভিডিওটা দেখেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ওই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন। দেখা করে অনেক ভালো লাগলো। সো গাইস ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি, আর তো নেক্সট ডে কথা হচ্ছে আবার। তো এটা হচ্ছে কামিনী রিফ্রেশ জোন, আমরা এখানে লাঞ্চ করবো এখন। সাকিব ভাইয়া ব্লগ করতেছে, সাকিব ভাইয়ারও ব্লগের শুট চলতেছে। তো গাইজ ব্লগটা এ পর্যন্ত ছিল, তারা আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে লাঞ্চ শেষ হলে। তো আমার আর ভিডিওতে আর কথা বলা হবে না, অ্যান্ড চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, জানি আর আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।